নানা সুবিধার চমকপ্রদ প্রলোভন দেখে রাজধানীতে গড়ে উঠছে বহুতল ভবনের আবাসিক সোসাইটি। হাজার হাজার মানুষ তাদের আয় সঞ্চয়ে বিনিয়োগ করছেন এসব বাণিজ্যিক প্রকল্পের ফ্ল্যাটে, কিন্তু প্রতিশ্রুত সুবিধা পাচ্ছেন না এমন অভিযোগ প্রায়ই পাওয়া যায়। তার সাথে থাকে প্রতারণা, হয়রানি ও বঞ্চনার নানা চিত্র। এমন একটি বিশাল বাণিজ্যিক আবাসিক প্রকল্প রাজধানীর খিলক্ষেতের লেক সিটি কনকর্ড। 200+ ফ্ল্যাটের এই প্রকল্পের নানা অনিয়ম হয়রানি নিয়ে কাজী ফরিদের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ঢাকায় খিলক্ষেতের নামাপাড়ায় বিশাল এই বাণিজ্যিক আবাসন প্রকল্পটি লেক সিটি কনকর্ড নামে পরিচিত। বাণিজ্যিক প্রতিষ্ঠান কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড 1998 সালে এখানে কাজ শুরু করে। 13টি সুউচ্চ ভবনে 2000-এর বেশি ফ্ল্যাট আছে। এখানে চলছে আরও একটি ভবন নির্মাণের কাজ। ফ্ল্যাট হস্তান্তর শুরু হয় 2005 সাল থেকে। ক্রেতা আকর্ষণের বিজ্ঞাপনে ছিল চমকপ্রদ সুবিধার কথা, অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত বাড়িধারা সংলগ্ন লেক সিটি কনকর্ড। কিন্তু বিজ্ঞাপনের চমকের সাথে বাস্তব অভিজ্ঞতার মিল পাননি ফ্ল্যাট ক্রেতা ও 15,000 বাসিন্দা। এখানে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, এদের কোনো ফ্যাসিলিটি নাই। যে মাস্টার প্ল্যান দেখিয়ে লেক সিটি কনকর্ড ফ্ল্যাট বিক্রি শুরু করে, পরে তা পাল্টায়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী শপিং কমপ্লেক্স, মসজিদ ও স্কুল পাননি ক্রেতারা। ছোট করে স্কুল ও মসজিদ নির্মাণ করেছে, আর মসজিদ ও স্কুলের জন্য প্রতিশ্রুত জায়গায় কনকর্ড নির্মাণ করেছে আবাসিক ভবন। 98-এর যে ব্রোশিওরটা তাদের ছিল সেখানে, এইখানে এই যে গেটের ঢুকলে হাতের বামে এখানেই মসজিদটা হবে। বড় কোনো মাঠ নেই, এখানে আছে নামমাত্র ছোট্ট একটি পার্ক। মাঠ নেই স্কুলেও, শিক্ষার্থীদের রাস্তার উপর খেলতে হয়। নানা অব্যবস্থাপনায় অসহায় ফ্ল্যাট ক্রেতারা। ছেলেপেলেরা যেভাবে এই সিমেন্টেরিয়ার উপরে খেলাধুলা করে, প্রত্যেকে আতঙ্কিত থাকে। এটা লেক সিটি না কুত্তা সিটি হয়ে গেছে, ডগ সিটি হয়ে গেছে। অনেক কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম, আমাদের কোনো বক্তব্য শোনা হয় না। ফ্ল্যাট কিনলেও নাম জারি করে মালিকানা নিশ্চিত অনিশ্চয়তায় পড়ছেন ক্রেতারা। সিটি জরিপ করা যাচ্ছে না। আমি বললাম কেন, কি হয়েছে? ওখানে খার জমি আছে আর কি। মিটিশন আর হয় না। কেন হয় না? যে সম্পত্তি ভাওয়াল সম্পত্তি। বললো যে ভাই এটা পয়সা বেশি লাগবে। কেন? জায়গার মধ্যে ভেজাল আছে, আপনার এটা সহজ পথে এই মিউটেশন হবে না। নির্মাণ কাজে শ্রমিকদের নিরাপত্তা নেই, ঝুঁকি নিয়ে কাজ করছে 11-তলার ওপর। বিদ্যুৎ বিভাগের জাতীয় গ্রিডের বিশাল টাওয়ার ঘেঁষে বহুতল পার্কিং নির্মাণ নিয়েও আছে আতঙ্ক। লেক সিটি কনকর্ডের ঠিক বাইরেই কেবল টিভি অপারেটরদের মাসিক সংযোগ ফি 150 টাকা, অথচ কনকর্ড তার প্রকল্পের ভেতর মাসিক 400 টাকা ফি দিতে বাধ্য করছে বসবাসকারীদের। ওনারা বললেন যে 150 টাকা করে কনকর্ডকে কমিশন দিতে হয়, আর আমাদের থেকে 60 লাখ টাকা অ্যাডভান্সও নিচ্ছে। ইন্টারনেটে বাইরে হলো 2 GB 500-600 টাকার মধ্যেই দিয়ে দেয়, আর আমাদের এখানে ভিতরে আধা জিবি 700 টাকা। আমাদের এখানে একটা ফিক্সড আছে, অন্য কোনো কোম্পানি এখানে ইন্টারনেটও ঢুকতে পারে না, টিভিতেও ঢুকতে পারে না। এমন আরও হয়রানি ও প্রতারণায় মোহভঙ্গ ঘটেছে ফ্ল্যাট ক্রেতাদের, কিন্তু পাচ্ছেন না প্রতিকার। কনকর্ডের স্বেচ্ছাচারিতার কাছে হয়ে আছে জিম্মি। আমাদের নিজস্ব কমপ্লেক্সে আমরা আমাদের সামাজিক অনুষ্ঠান করব, আমরা তো পারিবারিক অনুষ্ঠান করব, সেখানেও আমাদেরকে পয়সা দিতে হয়। এরকমভাবে আমাদেরকে জিম্মি বানিয়ে রাখছে ওরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।